হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা মাস্কের রিভিউ দিব, আর এটা হচ্ছে বায়োকোয়ার মাংবিং মাড মাস্ক। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মাস্কটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, নর্মাল স্কিন অথবা অয়েলি স্কিনের জন্য অনেক বেশি ভালো। এটা আমাদের স্কিনের যে এক্সট্রা অয়েলটাকে সেটাকে অনেকক্ষণ পর্যন্ত কন্ট্রোল করে রাখবে। আর এই মাস্কটা হচ্ছে 20 গ্রামের একটা মাস্ক, তবে এটাকে 4 থেকে 5 বার ব্যবহার করা যায়। এটা একটু আঠালো টাইপের হয়, এই জন্য এটা অনেক বেশি দিন পর্যন্ত ব্যবহার করা যায়। আর এই মাস্কটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে হবে। মনে রাখবেন, যে কোনো মাস্কই সপ্তাহে 1 থেকে 2 দিন এর বেশি ব্যবহার করা যাবে না, কারণ যে কোনো কিছু বেশি ব্যবহার করলেও কিন্তু ক্ষতি, এর জন্য নিয়ম মেনে ব্যবহার করতে হবে। এই মাস্কটার ভিতরে মাংবিংয়ের অ্যাসেন্স রয়েছে, আর রয়েছে হাই মিনারেল মাড। এই মাস্কটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে, স্কিনটাকে ফ্রেশ করবে, আর অনেকক্ষণ পর্যন্ত ময়েশ্চারাইজ রাখবে। এই যে মাস্কটা অনেক বেশি ঘন, যার ফলে সামান্য নিলেই হয়ে যায়, এই জন্য একটা মাস্কই 4 থেকে 5 বার ব্যবহার করা যায়। অনেকে 4-5 বারের বেশিও ব্যবহার করে। আর এই মাস্কটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল, 50 থেকে 70 টাকার ভিতরে পাওয়া যায়। এগুলো অনলাইন স্টোরেও পাওয়া যায় অথবা বড় ধরনের মার্কেটেও পাওয়া যাবে। এই মাস্কটা ব্যবহার করার আগে ফেসটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপরে মাস্কটাকে লাগিয়ে 15 মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাদের অয়েলি স্কিন তারা এই মাস্কটা অবশ্যই ব্যবহার করবেন, স্কিনের অয়েলি ভাবটা অনেক বেশি কমে যাবে আর স্কিনটা অনেক বেশি ফ্রেশ লাগবে। আর এই মাস্কটা দীর্ঘদিন ব্যবহারে স্কিনের যে কালো দাগগুলো রয়েছে, ব্রণের দাগ, সেই দাগগুলো কিন্তু অনেক বেশি হালকা হয়। এই মাস্কটা আমি নিজেও ব্যবহার করি, আমার অনেক ফেভারিট, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর এরপরে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।